আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষেত্রে আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম আপনাদের কাছে বাংলাদেশ ইতিহাস সভ্যতা নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় বাংলা প্রাচীন বাংলা রাজনৈতিক ইতিহাস আজকে আমি আলোচনা করব আজকে আমি আলোচনা করবো এই মৌর্য যুগ স্বাধীন মৎস্যন্যায় পাল বংশ এবং সেন বংশ প্রথমে আমি আলোচনা করছি মৌর্য যুগ সম্পর্কে আপনারা খেয়াল করেন যেটা আমি আলোচনা করব আলেকজান্ডার সম্রাট আলেকজান্ডারের ভারত আক্রমণে সম্রাট আলেকজান্ডারের ভারত আক্রমণের দুই বছর পর তিনশো একুশ খ্রিস্টাব্দ পূর্বাব্দে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ভারতের এক বিশাল অঞ্চলের উপর মৌর্য বংশের প্রভুত্ব স্থাপন করেন উত্তর উত্তরবাংলায় শাসন প্রতিষ্ঠিত হয় সম্রাট অশোকের রাজত্বকালে অঞ্চলটি মধ্যেদের একটি প্রদেশে পরিণত হয়েছিল প্রাচীন পুণ্ডনগর ছিল এ প্রদেশের রাজধানী উত্তরবঙ্গ ছাড়াও মৌর্যশন কর্ণসুবর্ণ তাম্রলিপ্ত সমতল অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল এ এই মৌর্য সাম্রাজ্যের পতনের পর প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য যেটা প্রতিষ্ঠিত হয় তিনশো বিশ খ্রিস্টপূর্বাব্দে আচ্ছা এবার খেয়াল করেন আলোচনা করবো হচ্ছে স্বাধীন গরুরাজ্য স্বাধীন গরুরাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন শশাঙ্ক পাঁচশো চুরান্ন খ্রিস্ট চুরান্ন চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দে সসঙ্গে পরিচয় তার উত্থান জীবন কাহিনী সম্পর্কে তেমন কিছু সুস্পষ্ট ধারণা ধারণা পাওয়া যায় না তবে ধারণা করায় তিনি ছিলেন গুপ্ত গুপ্তরাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে বলত মহাসামন্ত আর ধারণা করায় সসঙ্গে ছিলেন গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত এবং তার পুত্র অথবা ভা ভাদুস পুত্র সসঙ্গে রাজানী ছিল কণসিবর্ণ সশঙ্গ উনি ছিলেন শৈবতম উপসক ছিলেন তবে হিয়ংসং তাকে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলে আখ্যাত করেছেন তবে এ ব্যাপারেও সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি প্রাচীন বাংলা ইতিহাসে তিনি সর্বপ্রথম গুরুত্বপূর্ণ শাসক ছিলেন তিনি ভারতের বহুত জায়গা মানে নানাবিধ জায়গা উনি জয় করেছেন এবং তার প্রভুত্ব প্রতিষ্ঠা করেন তিনি গৌরের অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলের রাজ্য বিস্তার শুরু করেন রাজা শশঙ্ক এবং ছয়শো সাঁত্রিশ খ্রিস্টপূর্বতে কিছু আগে তিনি মৃত্যুবরণ করেন তাহলে উনি প্রতিষ্ঠা করেন গৌররাজ্য পাঁচশো চুরানব্বই খ্রিস্টপূর্বতে আর উনি মৃত্যুবরণ করেন ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দের কিছু আগে আচ্ছা এবার আমি যেটা আলোচনা করবো আপনাদের এই টপিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাছস নয় বংশ শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসিক অন্ধকার যুগের সূচনা হয় দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্যশাসক শাসক ছিলেন ছিলেন না ফলে রাজ্যে বিশৃঙ্খলা অরাজকতা দেখা দেয় ফলে একদিকে রাজ্যের গৌর রাজ্যের রাজারা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় অন্যদিকে ভূস্বীরা প্রত্যেকেই কী করে বাংলা রাজা হওয়ার একে অপরের সাথে সংঘর্ষে মেতে ওঠে যার ফলে রাজ্যের চরমাকার বিশৃঙ্খলা দেখা যায় এ অরাজ সময়কালকে বলা হয় তাম্রশাসনে আখ্যায়িত করা হয়েছে মাছ নয় যেমন পুকুরের বড় মাছ ছোটো মাছকে গিলে ফেলে যেমন এটা বিশৃঙ্খলা হয় তেমন ওই সময় বাংলার অধিপতিরা ছোটো অঞ্চলগুলোকে গ্রাস করেছিল আর এই অরজকতা যুগ চলে প্রায় বছর ব্যাপী ঠিক আছে এই সময় এই অরজতার সময় রাজা গোপালের আবির্ভাব ঘটে এবং এই তিনি এই অরাজকতা দূর করার চেষ্টা করেন এবং উনি দীর্ঘ সাতাশ বছর শাসন করেছিলেন এই সাতাশ বছর উনি যোগ্যতার সাথে শাসন করেছেন এবং সাম্রাজ্যের সুখ শান্তি বিরাজ ছিল তিনি সাতশো পঞ্চাশ থেকে সাতশো একাশি খ্রিস্টাব্দ দেশ শাসন করেন তার মৃত্যুপাত তার পুত্র ধর্মপাল এই পাল বংশের ক্ষমতা দখল করেন এবং তিনিও তার পিতার মতো যোগ্য শুরী ছিলেন তিনিও সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন তিনি প্রায় চল্লিশ বছর রাজত্ব করেন ধর্মপাল ধর্মপাল ছিলেন বৌদ্ধ ধর্ম অনুসারী এছাড়াও তিনি অন্য ধর্মদেরকেও শ্রদ্ধা পোষণ করতেন তিনি শি বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য পঞ্চাশ পঞ্চাশটি শিক্ষা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন তারপরে রাজা হিসেবে সখত ধর্মাবলম্বী প্রজার প্রতি সমান পৃষ্ঠপোষকতা ধর্মপাল প্রদর্শন করতেন আর তিনি প্রাচীন বালার ইতিহাসে ধর্মপাল ছিলেন শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম পঞ্চাশ বছর পূর্বে যে দেশ অরজকতা ও অত্যাচারে লীলাভূমি ছিল তার নেতৃত্বে সে দেশ সহসা প্রবল শক্তিশালী হয়ে উত্তর ভারতে পবিত্র প্রভুত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র দেবপাল ক্ষমতা গ্রহণ করেন তিনিও তার পিতার মতো সংস্কার সাধন করেন তিনিও বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন তারপরে তিনিও বিভিন্ন বৌদ্ধদের জন্য বিভিন্ন মঠ প্রতিষ্ঠা করেন এবং তিনি গুরুত্ব গুরুত্ব সহকারে গৌর সমাজের উন্নতির দিকে মনোযোগ নিবাস করেন তার মৃত্যুর পর তার পুত্র দেবপাল ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র দেবপাল ক্ষমতায় বসেন দেবপালের মৃত্যুর তার পুত্র মহিপাল ক্ষমতায় বসেন কিন্তু মহীপাল তার পিতার মতো অতটা সুযোগ্য ছিলেন না মহিপাল ছিলেন ধর্ম বৌদ্ধ ধর্মাবলম্বী মনে পরে তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের উদার পৃষ্ঠপোষক পুরাকৃতির লক্ষ্যে তিনি যত্নবান ছিলেন তিনি নালন্দা এক বিশাল বৌদ্ধ মন্দির নির্মাণ করেন বারাণসীতেও তার আমলে কয়েকটি বৌদ্ধ মন্দির নির্মাণ করা হয় মহিপাল জনকল্যাণের কাজে প্রতি মনোযোগ ছিলেন বাংলার অনেক দিঘি ও নগরী এখনও তার নামের সঙ্গে জড়িয়ে আছে তিনি অসংখ্য শহর প্রতিষ্ঠা দিঘি খনন করেন শহরগুলো হলো রংপুর জেলার মাহিগঞ্জ বগুড়া জেলার মহিপুর দিনাজপুর জেলার মাহিশ মাহিশ মাহি সন্তোষ ও মুর্শিদাবাদ জেলার মহিপাল নগরী আর দিঘিগুলোর মধ্যে দিনাজপুরে মহিপাল দিঘি ও মুর্শিদাবাদের মহিপালের সাগর দিঘি বিখ্যাত সমবত জন কাজের মাধ্যমে মহিপালের জনপ্রিয়তা অর্জন করেছিলেন কিন্তু তিনি মানে সাম্রাজ্যকে বেশিভাবে প্রতিষ্ঠা করতে পারেননি মহিপালের পঞ্চাশ বছরের রাজত্বকাল পাল বংশের গরবি আবার উদিত হয়েছিল তবে এজন এজন ইতিহাস তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন পাল সাম্রাজ্যের দ্রুত দ্রুত অবনতির যুগে প্রথম মহিপালের আবির্ভাব না ঘটলেও সাম্রাজ্যের রাজত্বকালের সময়কাল নিঃসন্দেহে তার হতো মানে তিনি মহিপাল মহিপাল ওই ধর্মপাল গোপাল তাদের মতো অত তার প্রভাব বিস্তার করতে না পারলেও তিনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছিলেন বিশেষ করে উনি স্বরগুলো সংস্কার করেছিলেন দিঘি নির্মাণ করেছিলেন এসব করে জনহিতকর কাজের প্রতি উনি বেশি মনোযোগ ছিলেন যার ফলে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন আচ্ছা এবার খেয়াল করেন আমি আজকে আলোচনা করব হচ্ছে আপনাদের সেন বংশ যেগুলো আপনার এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিক্স আমি শুধুমাত্র সেগুলি আলোচনা করছি যে বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ থাকে এবং পরে পেশা পরিবর্তন ক্ষত্রিয় হয় তাদেরকে বলা হয় এই সময় ব্রহ্মক্ষত্রিয় বাংলা সেন বংশ প্রতিষ্ঠা ছিলেন সামন্ত সেন তিনি যৌবনের কর্ণডাতে বীরত্ব প্রদর্শন করে শেষ বয়সে বসতি স্থাপন করেন রাঢ় অঞ্চলের গঙ্গা নদীর তীরে তাহলে সেন বংশ প্রতিষ্ঠা করেন সামন্ত সেন হ্যাঁ আর বংশের বংশের বা বারো শতকের থেকে দ্বিতীয় ভাগে বাংলাদেশের সেন রাজবংশের সূচনা হয় ধারণা করা হয় তারা এদেশে বহিরাগত তাদের আদি নিবাস ছিল দাক্ষিণাত্য কর্ণাঢ্য আর তাদেরকে ক্ষত্রিয় বলা হতো এই ভ্রমক্ষত্রিয় মানে একটু আগে বললাম যে বংশের লোকেরা প্রথমে ভ্রমণ ভ্রাহ্মণ থাকে পরে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় তাদেরকে বলা হয় ক্ষত্রিয় ঠিক আছে তারপরে হেমন্ত সেনের মৃত্যুর পর তার পুত্র বিজয় সেন সিংহাসনে আহরণ করেন তার সুদীর্ঘ রাজত্বালে সেন বংশের শাসন শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছিল তিনি সম্ভবত সামন্ত রাজা থেকে নিজেকে রূপে প্রতিষ্ঠা করেছিলেন কৈব কৈবত্র বিদ্রোহের সময় তিনি রামপালকে সাহায্য করেন এদেশে একাদশ শতকে দক্ষিণ রাঢ় সুরবংশের অধিকারে ছিল এ বংশের রাজকন্যা বিলাস দেবীকে তিনি বিয়ে করেন তারপরে আবার দক্ষিণ রালের সুরবংশের সঙ্গে বৈবাহিক আত্মীয়তার সূত্র ধরে রাজ বিজয় সেনের অধিকারে আসে মানে উনি বিবাহ সূত্রের মাধ্যমে অনেক কিছু অধিকার করেন ধর্মের দিকে দেখতে বিজয় সেন ছিলেন শৈব বিজয় সেনের পর সিংহাসন আহরণ করেন তার পুত্র বল্লাল সেন তার রাজত্বকালে তিনি শুধু পিতৃরাজ রক্ষাই করেননি মগধ ও মিথিলা সেন মিথিলাও ও সেন রাজভুক্ত করে সেন শাসন শক্তিশালী করেন তারপরে খেয়াল করেন তিনি বল্লাল সেনের নামের আগে নামের সাথে অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর উপাধি গ্রহণ করেছিলেন বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনের হাতে রাজ্যপাল তিনি অর্পণ করেন এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ত্রিবেণীর নিকট গঙ্গা তীরে বানপ্রস্ত অবলম্বন করে শেষ জীবন অতিবাহিত করেন বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন বিদ্যা বিজ্ঞানের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল তিনি বেদ স্মৃতি পুরাণ প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন তার একটি বিরাট গ্রন্থ ছিল গ্রন্থাগার ছিল কবি বা লেখক হিসেবে সংস্কৃত সাহিত্যে তার অবদান অপরিসীম তার পূর্বে বাংলায় কোনো প্রাচীন রাজা এরূপ লেখি লেখনী প্রতিবার পরিচয় দিতে পারেনি তিনি দানসাগর ও সাগর নামে দুটি গ্রন্থ রচনা করেন অবশ্য সাগর গ্রন্থের অসমাপ্ত অংশ তার পুত্র লক্ষণশীল সম্পূর্ণ করেছিলেন গ্রন্থদাতার আমলের আমলের ইতিহাসের প্রতিব মূল্যবান উপকরণ তিনি রামপালের নতুন রাজধানী স্থাপন করেছিলেন বল্লাল সেন তা তন্দ্র হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন ফলে তার রাজত্বকালে ব্রাহ্মণ ধর্মের ব্রাহ্মণ ধর্মের প্রতিপত্তি বৃদ্ধি পায় এবং বৌদ্ধ ধর্ম দুর্বল হয়ে পড়ে ঠিক আছে আচ্ছা তারপরে অনেক মনকান তিনি হিন্দু সমাজকে নতুন করে গঠন করার উদ্দেশ্যে কল্যাণ প্রথা প্রবর্তন করেছেন এর ফলে সামাজিক আচার ব্যবহার বিবাহ অনুষ্ঠান প্রভৃতি বিষয়ে কুশলেন সেনীর লোকদিগকে কতগুলো বিশেষ রীতি মেনে চলতে হতো বল্লা সেনের পর তার পুত্র লক্ষণ সেন ক্ষমতায় আসেন এবং তিনি ষাট বছর সিংহাসনে আরোহণ করেন তারপর তিনি পিতার মতো সুদক্ষ যোদ্ধা ছিলেন তারপর রণক্ষেত্রে নৌপুনের পরিচয় দেন লক্ষণ সেন নিজের সুপণ্ডিত বিদ্বস্বরী ছিলেন পিতার অসমাপ্ত গ্রন্থ সমাপ্ত করেছিলেন লক্ষণ সেন পিতা পিতাময় পিতামহের সৈব্য ধর্মের প্রতি অনুরোগ ত্যাগ করে বৈষ্ণব ধর্মে গ্রহণ করেছিলেন বলে ধারণা করা হয় পিতা পিতামহের পরম 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 মহেশ্বর উপাধির পরিবর্তে তিনি পরম বৈষ্ণব বৈষ্য উপাধি গ্রহণ করেন তিনি শাস্ত্র ধর্মচাচে পিতার উপযুক্ত পুত্র ছিলেন ঠিক আছে ঐতিহাসিক মিনহাস তার ধানশীলতা ও ঐধার্যের ভূয়সী প্রশংসা করেন তিনি লক্ষণবতীকে কেন্দ্র করে বাংলায় মুসলিম সমাজ প্রতিষ্ঠিত ওই সময় প্রতি তেরো শতকের প্রথম দিকে মুসলমান সেনাপতি বক্তের খোঁজে নদী নদী আক্রমণ করেন বৃদ্ধ কে তিনি পরাজিত করেন তখন বৃদ্ধ লক্ষণ সেন কোনো উপায় না পেয়ে নদীয়া ছেড়ে পালিয়ে যান খুব সম্মত বারোশো ছয় খ্রিস্টাব্দে তিনি মৃত্যুতে পতিত হন লক্ষণ সেনের মৃত্যুর পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন কিছুকাল বাংলার শাসন করেন এভাবে লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলার সেন শাসনের অবসান ঘটে মানে ভক্তির খোঁজির হাতে বাংলার সেন শাসনের পরিসমাপ্তি ঘটে আচ্ছা এবার খেয়াল করেন এখানে আমি দুটো সৃজনশীল আছে সৃজনশীল একটা আলোচনা করব এবং আজকের অতটা শেষ করবো অজয় তার পরিবারের পুরাতন নিবাস ত্যাগ করে নবীনগরের নতুনভাবে বসবাস শুরু করেন আমি উদ্যোগ একটা পড়ছি অজয় তার পরিবারের পুরাতন নিবাস ত্যাগ করে নবীনগরে নতুনভাবে বসবাস শুরু করেন কালক্রমে তিনি নবীনগরের শাসন ক্ষমতা অধিকারী হন এলাকার উন্নয়ন তিনি বহুবিধ কার্য সম্পাদন করেন এছাড়া তার পরবর্তী বংশধররা শিক্ষা সংস্কৃতি ও সাহিত্যে বিশেষ অবদান রাখেন তার এলাকায় বসবাসরত বিভিন্ন ধর্মের লোকজন ধর্মের মানে তার এলাকার বসবসত বিভিন্ন ধরনের লোকজন বৈষম্য শিকার হতেন বৈষম্য শিকার হতেন আচ্ছা প্রথম প্রশ্নটা আপনাদের চতুর্থ পঁয়তাল্লিশ পৃষ্ঠা প্রথম সিজনশীলটা বংশের রাজধানী কোথায় ছিল জ্ঞানমূলক প্রশ্ন বংশের রাজানীর নাম ছিল কর্মন্ত বাসক আচ্ছা এরপরে প্রশ্ন সেনদের ক্ষত্রিয় বলা হতো কারণ আমি একটাকে বলছি সেনরা ভ্রামণ থেকে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয় তাদের ভ্রমক্ষত্রিয় বলা হতো সেন বংশের লোকেরা প্রথমে ভ্রামণ ছিল কিন্তু কালক্রমে তারা পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় পেশা গ্রহণ করে ফলে কোন কোনো ঐতিহাসিক তাদেরকে ভ্রমক্ষত্রিয় বলেছেন মানে ক্ষত্রিয় বলেছেন আচ্ছা এরপরে নেক্সট প্রশ্নটা কী খেয়াল করেন নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডে কোন সেন বংশের কর্মকাণ্ডের প্রতিফলন লক্ষ্য করা যায় তো বিজয় সেনের কর্মকাণ্ডের মিল রয়েছে যেমন এখানে বলেছে কি নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ড নবীনগরের শাসক কি করছে উন্নয়ন করছে তাহলে উদ্দীপকে নবীনগরের শাসক অজয় কর্মকাণ্ডের সাথে সেন শাসকের বিজয়ের মানে সেন শাসক বিজয় সেনের কর্মকাণ্ডের মিল পাওয়া যায় হ্যাঁ বিজয় সেনের পূর্বপুরুষের আদিবাসী সেন ছিল শুধু দক্ষিণাতের দাক্ষিণাতের কর্ণাট্য সেখান থেকে তারা বসতি স্থাপন করেন রায় অঞ্চল রায় অঞ্চলের গঙ্গা নদীতে রায় রায় বরন্দ উদ্ধারে রামপাল সাহায্য করায় বিনিময়ে বিজয় সেন স্বাধীনতার স্বীকৃতি পান এরপর তিনি তার সামরিক কৃতিত্ব দ্বারা রাজসীমা বৃদ্ধি করেন এবং হুগলির ত্রিবেণীতে অবস্থিত অবস্থিত বিজয়পুরে প্রথম রাজধানী স্থাপন করেন এছাড়াও তিনি ছিলেন গোড়া হিন্দু অন্যতম তার কোনো তেমন একটা ভালোবাসা ছিল না উদ্দীপকায় অজয় পরিবারের সাথে পুরনো বাসস্থান ছিলেন নবীনগর বসবাস শুরু করেন তিনি শাসন ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর এলাকার লোকজন ধর্মীয় বৈষম্য শিকার হন এই বিষয়গুলো বিজয় সেনের সাথে কারণ বিজয় সেন কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং অন্য ধর্মের প্রতি একদমই উনি মনোযোগ ছিলেন না এর কারণ ফলে বৈষম্য বৈষম্যের শিকার হয় তাহলে এখানে অজয় নবীনগরের শাসক অজয়ের সাথে বিজয় সেনের কর্মকারে মিল পাওয়া যায় আচ্ছা তুমি কি মনে করো উক্তশাসকের বংশধারা শিক্ষা সাহিত্যে বিশিষ্ট অবদান রেখেছে অবশ্যই আমি মনে করি বিশিষ্ট অবদান রেখেছে তারপরে বিজয় কারণ ওই সময় তার পুত্র বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন বৃদ্ধা প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল আমি বলেছিলাম উনি দানসাগর উদ্ভুসর্গ রচনা করেছিলেন ওনার বিশাল গ্রন্থাগার ছিল কিন্তু উনি উদ্ভুসর্গটা সমাপ্ত করতে পারেনি সেটা শেষ করেছিল তার পুত্র তারপর ওই সময় কৈলণ্য প্রথাপরি উপর্তন করেছিল হিন্দু সমাজে তারপর আচার ব্যবহার বিবাহ অনুষ্ঠান রীতি প্রচলিত হয়েছিল তার পুত্র লক্ষণ সেন একজন পণ্ডিত ছিলেন তাহলে বলা যায় যে তাই তাই বলা যায় বিজয় সেনের বংশধরায় যথার্থ শিক্ষা সাহিত্য বিকাশে অবদান রেখেছিলেন তাহলে আমি অবশ্যই মনে করি যে ওই উক্তশাসকের বংশধরা শিক্ষা সাহিত্যে যথেষ্ট অবদান রেখেছিলেন আচ্ছা এবার নেক্সট সিজন সেটা খেয়াল করেন রামনগর পৌরসভার চেয়ারম্যান সৈমেন বড়ুয়া তার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন সে শিক্ষা প্রতিষ্ঠান দেশ বিদেশের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয় তার এলাকার বিভিন্ন ধর্মলমীদের নিজ নিজ ধর্মপালনের সুবিধায় বিষয়ে তিনি মনোযোগী হন তিনি তার পৌরসভায় শান্তি শৃঙ্খলা স্থাপনে সমর্থ হন ফলে তিনি দীর্ঘদিন পৌরশাসন করার সুযোগ লাভ করেন আচ্ছা পাল বংশ প্রতিষ্ঠাতাকে আমরা জানি পাল বংশ প্রতিষ্ঠাতা হচ্ছে কে বলেন তো একটু আগে বলেছি পাল বংশ প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল আচ্ছা মাছর নয় বলতে কি বুঝে আমি মাছর কিন্তু বলেছি একটু আগে যে সশঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে যে দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগে শুরু হয়েছিল তা মাছন্নয় হিসেবে অবহিত এ সময় বাংলায় কেন্দ্রীয় শাসন শক্ত হতে ধরার মতো কেউ ছিলেন না ফলে রাজ্যে বিশৃঙ্খলা অরাজকতা দেখা দেয় ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনা একে অন্যের সাথে সংঘাতে মেন ঘটে এই সময়কালকে আখ্যাত করা হয়েছিল মাছর ন্যায় যেমন পুকুরে ছোট মাছ বড় মাছকে গ্রাস করে তেমন ওই সময় অধিপতিরা ছোটো ছোটো অঞ্চলকে গ্রাস করেছিল যার ফলে বলা হয়েছিল মাছর ন্যায়ের যুগ আচ্ছা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে রামনগর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে ধর্মপালের কোন কর্মকাণ্ডের মিল রয়েছে আচ্ছা এখানে ধর্মপালের বিক্রমশীল বিহারের মিল বিদ্য বিদ্যমান ঠিক আছে রাজা ধর্মপাল ভাগলপুরে চব্বিশ মাইল পূর্বে একটি বৌদ্ধ বিহার বা মঠ নির্মাণ করেন বিক্রমশীলের দ্বিতীয় নাম বা উপাধি অনুসারে এটি বিক্রমশীল বিহার নামে আখ্যায়িত ছিল লালন্দার মতো বিক্রমশীল বিহারও ভারতবর্ষের সর্বত ভারতবর্ষের বাইরে প্রসিদ্ধি লাভ করেছিল নবম থেকে দ্বাদশ সদর পর্যন্ত এটি সমগ্র ভারতবর্ষের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত হয়েছিল তিব্বতের বহু বৌদ্ধ ভিক্ষুক এখানে এসে অধ্যয়ন করতেন উদ্দীপকে আমরা দেখি নাম রামনগর পৌরসভার চেয়ারম্যান সৌমেন বড়ুয়া তার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন যা ধর্মপালে নির্মিত বিক্রমশীল বিহারের কর্মকাণ্ডের প্রতিফলন আচ্ছা এবার খালকার প্রশ্নটা আপনার লাস্ট কোশ্চেন সৈমেন বড়ুয়া দীর্ঘদিন প্রশাসন করার পিছনে কাজ করেছে ধর্মপালের আদর্শ অনুপ্রেরণা উক্তিটির যথার্থ মূল্যায়ন করা হ্যাঁ উক্তিটির আমি বলছি যে সৌমেন বড়ুয়া দীর্ঘদিন পুরশাসন করার পিছনে কাজ করেছে ধর্মপালের আদর্শ অনুপ্রেরণা উক্তিটি যথার্থ হচ্ছে যথার্থ রাজা ধর্মপাল সকল ধর্মাবলম্বী প্রজাদের প্রতি সমান বিশ্বপোষকতা প্রদান করতেন তাই নিজ ধর্ম বৌদ্ধ হল অন্য ধর্মের প্রতি তিনি ধর্মপালের কোনো বিদ্বেষ ছিল না তিনি বিশ্বাস করতেন যে রাজ্যে ব্যক্তিগত ধর্মের সাথে রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই তাই তিনি শাস্ত্রের নিয়ম মেনে চলতেন এবং সকল ধর্মের লোক যাতে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার প্রতি তিনি সুস্পষ্ট খেয়াল রাখতেন নারায়ণের একটি হিন্দু মন্দিরের জন্য তিনি করমুক্ত দান করেছিলেন তার নেতৃত্বে অরাজকতা অত্যাচার লীলাভূমি সে দেশ সহ সহ প্রচণ্ড শক্তিশালী হয়ে ভারতে উত্তর ভারতে প্রভুত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল তিনি রাজ্যের সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করেছিলেন উদ্দীপকের সৌমেন বড়ুয়া অসাম্প্রদায়িক শাসন করা এরা প্রজাকলন ধর্মপলের শাসন ব্যবস্থারই প্রতিচ্ছবি তাই বলা যায় যে তার প্রশাসনের ক্ষেত্রে ধর্মপরে আদর্শী অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তাহলে আশা করি পেশক শিক্ষার্থীরা আজকে আমার আলোচনা আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে অর্ডারটা শেষ করতে খুব তাড়াতাড়ি করেছি কারণ বুঝতে আপনাদের একটু প্রবলেম হবে কিছু করার নেই কারণ সাপ আপনাদের এক্সাম আচ্ছা আপনারা করবেন কি আপনাদের এই চতুর্থ অর্থাৎটা খুলবেন পাঠ্যবইটা বারবার রিডিং করবেন আন্দোলন করে করে এমসি কিউগুলো বের করবেন এবং খাতায় লিখবেন জ্ঞানমূলক বের করবেন লিখবেন পড়বেন দেখবেন আপনাদের অনেক কাজে আসবে এখান থেকে কোশ্চেন তো কখনো বইয়ের বাইরে হয় না আর আপনাদের পাঠ্যপ্রিজ দুইটা খুব ভালো করে পড়বেন আশা করি আজকে আমার ক্লাস আপনাদের ভালো লেগেছে নেক্সট আবার আপনাদের সামনে আসবো আপনাদের আরও দুইটা অধ্যায় আছে শেষ করতে হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর খুব ভালো করে পরীক্ষা প্রিপারেশান নেবেন কারণ সামনেই আপনাদের এক্সাম ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ